দেখুন এবার মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাদের অভিযান মিয়ানমার ভারত সীমান্তে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে ভারত গতকাল বুধবার ভোর দুই দেশের সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী অভিযানের লক্ষ্য ছিল নাগা জঙ্গিদের আস্তানা ধ্বংস করা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এ অভিযান তাদের সফল হয়েছে এবং এ সময় তারা আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করেনি এ ধরনের অভিযানকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে বর্ণনা করে থাকে দিল্লির দাবি এনএসিএন নামের জঙ্গি গোষ্ঠীর বড় ধরনের ক্ষতি করে অভিযানে অংশ নেওয়া সেনাদের নিরাপদে ফিরে এসেছে সেনা কর্তৃপক্ষ জানায় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ভারতীয় বাহিনী অভিযান চালিয়েছে ভারত মিয়ানমার সীমান্তের লাংখু এলাকায় এ অভিযান হয় দুপক্ষে তীব্র গুলি বিনিময় হয়েছে এনএসিএন বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ভারতীয় বাহিনীর দাবি দের দুইটি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় বাহিনী নাগা জঙ্গি সংগঠনের সঙ্গে ভারত সরকারের অস্ত্রবিরতি চুক্তি প্রায় দেড় শতক কার্যকর ছিল দুই সালে অস্ত্রবিরতি চুক্তি সই করেছিল সংগঠনটি কিন্তু চুক্তির মেয়াদ পুনর্নবায়নের ঠিক আগেই দুই সালে সংগঠনটি চুক্তি ভেঙে দেয় নাগাল্যান্ড ও মণিপুরের ভারতীয় বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে তারা দুই হাজার পনেরো সালের জুনে মণিপুরের চান্দেল জেলায় ভারতীয় বাহিনীর ছয় ডোগরা রেজিমেন্টের কনভয়ে হামলা চালায় এনএসসিএন ওই হামলায় ভারতের আঠারো সেনা নিহত হন তারপর থেকেই এনএসসিএন এর বিরুদ্ধে অভিযান তীব্র করা হয় মিয়ানমারের দুর্গম পাহাড় জঙ্গলে ঘাটি গেড়ে নাগাল্যান্ড ও মণিপুরের নাশকতা চালায় নাগা জঙ্গিরা এনএসি এর প্রতিষ্ঠাতা এস এস পাপলাং ও মিয়ানমারেই থাকতেন চলতি বছরের জুনে তিনি মারা যান এর আগে নাগা জঙ্গির ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভিতরে ঢুকে অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী মিয়ানমার সরকারের সঙ্গে সমন্বয় রেখেই ভারত অভিযানগুলো চালায় এবার ভারত দাবি করেছে তারা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেনি প্রসঙ্গত গত বছর জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত তা নিয়ে দুই দেশের মধ্যে চলছে সংঘর্ষ দীর্ঘদিন থেকে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে